হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেলিয়া। এটি হলো বকখালি সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখেছি কলকাতা থেকে রোড ট্রিপ করে কিভাবে আমরা বকখালি পৌঁছাই এবং বকখালি গিয়ে কোন হোটেলে থাকি এবং দুপুরবেলা সমুদ্র স্নানের সমস্ত ডিটেলস। আপনারা যদি বকখালির ফার্স্ট এপিসোডটি না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সেকেন্ড পার্ট অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখব বিকালবেলা সমুদ্র সৈকতে যে বাজার বসে সেই বাজারের সৌন্দর্য এবং সেই বাজারে কী কী পাওয়া যায়, এবং তার পরদিন আমরা যে হেনরি আইল্যান্ড যাব, বকখালি থেকে হেনরি আইল্যান্ড কত দূর এবং সেখানে আপনারা কিভাবে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস। এবং এই ভিডিওর একদম শেষে থাকবে আপনারা যদি বাসে কিংবা ট্রেনে বকখালি পৌঁছাতে চান তবে কিভাবে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। अर दो दिन का ये मेला है, खेला फिर उठ जाना है। अर दो दिन का ये मेला है, खेला फिर उठ जाना है। आना और जाना, जीवन तो चलते जाना है। ए आना और जाना, জীবন তো চলতে জানা হে। সুন্দরবেলা সিটির মনোরম পরিবেশে এক অপূর্ব অনুভূতি, এটা আপনারা এখানে আসলে অনুভব করতে পারবেন। মানে এত সুন্দর হাওয়া এবং এত সুন্দর মনোরম পরিবেশ, লোক আছে, অবভিয়াসলি লোক আছে এখানে, বাট এতটা লোক নেই যে গ্যাজাগেজি হবে বা একটু বেশি ভিড় মনে হবে, অতটা লোক নেই, লোক আছে অবভিয়াসলি বাট কম। সো সেই দিক থেকে খুবই ভালো, আপনি যদি বেশি লোকজনের ভিড় পছন্দ না করেন তাহলে সেই বিচে এসে একটু সাইডের দিকে চলে আসতে পারেন। সাইডের দিকে বেশি লোক নেই, মানে হালকা অল্প অল্প কিছু লোক বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে হাঁটতে হাঁটতে কিংবা কোথাও চেয়ার নিয়ে বসে গল্প করতে পারবেন, কিছু খাবার নিয়ে এখান থেকে খেতেও পারবেন। তো সেই জন্য একটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স আছে এদিকে। তুমি ক্যামেরাটা ভাড়াতে দাও, প্রায় 40 মিনিট দাঁড়িয়ে 100 টাকা দিয়ে 5 পিস চিংড়ি মাছ পকোড়া টাইপের ভাজা, প্রায় 40 মিনিট দাঁড়িয়ে তারপর পেলাম। দি নেক্সট ডে এখন বাজে 10টা, বকখালিতে সকালে এসে অল্প কিছু মার্কেটিং করে তারপর চা টা খেলাম, এখান থেকে এখন বেরিয়ে যাবো। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, আমাদের হোটেল থেকে চেক আউট 11টা টাইম। তো হোটেল থেকে চেক আউট করে তারপর আমাদের হেনরি আইল্যান্ড যাওয়ার একটা প্ল্যানিং আছে, জানি না এখন যাওয়া হবে কি না, বাট প্ল্যানিং তো আছে, দেখা যাক সবাই কি বলে। তো এখান থেকে চেক আউট করবো 11টায়, তারপর হেনরি আইল্যান্ডে দেখা হচ্ছে। আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছালাম, পৌঁছিয়েই এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর হেনরি আইল্যান্ডেতে আমাদের একটা গাড়ি ছিল আর একটা বাইক ছিল, টোটাল 7 জন। তো এন্ট্রি ফি ওখানে এন্ট্রি গেটে ওখানে 100 টাকা নিল। আইল্যান্ডে এখানে পুরোটা ঘুরে দেখার জায়গা, এখানে হেঁটে হেঁটে ঘুরতে গেলে বহু টাইম লাগবে কারণ এখানে অনেকটা বড় জায়গা। আমরা গাড়ি করে আসছি, প্রায় 2 মিনিট হয়ে গেছে, মানে এখনও এর শেষ অবধি পৌঁছাতে পারিনি। তো অনেকটাই জায়গা এখানে, তো হেঁটে হেঁটে আসলে মনে হয় বহু টাইম লাগবে। হেনরি আইল্যান্ডের যে সি বিচ আছে সেখানে ফাইনালি পৌঁছালাম। পৌঁছে এখানে গাড়ি পার্ক করে, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো এক্সট্রা চার্জ লাগে না, যে 100 টাকা এন্ট্রি ফি ওটা দিয়েই হয়ে যায়। এবং পৌঁছে এখানে দেখলাম অনেকগুলো টোটো আছে, তো যারা এখান থেকে যে মেন গেট সেই অবধি যেতে চান তার জন্য টোটো ওখানেও আছে, ওখান থেকে ভাড়া করে এখানে আসা যাবে, আবার এখান থেকে যাওয়া যাবে। কাঠের পোলটা কত সুন্দর লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই সময় একদম দুপুর বারোটা পুরো কাঠফাটা রোদ, ভীষণই গরম লাগছে, হাওয়া হচ্ছে বলে তাও একটু শান্তি আছে, বাট ভীষণই গরম এই টাইমটা। আইল্যান্ডে ঢোকার, আইল্যান্ডের যে সি বিচ আছে সেই সি বিচে ঢোকার আগে মাঝখানে এই জায়গাটা বেশ ফাঁকা এবং চারিদিকে বেশ জঙ্গল টাইপের একটা জায়গা, এখানে কী লেখা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।
অসাধারণ জায়গা এটা, এত সুন্দর হাওয়া হচ্ছে, আর বিচটা কতটা ওয়াইড দেখুন, এখান থেকে শুরু করে কতটা ওয়াইড, অনেকটা চওড়া। ইন্ডিয়া আইল্যান্ডে এখানে বিচে এসে আমরা কিছু ফটো সেশন করলাম, সবাই কিছু ফটো ফটো তুললো, ফটো ফটো তুলে এবার এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো, লাঞ্চ করবো কোথাও একটা, জানি না কোথায় লাঞ্চ করবো, লাঞ্চ করে ডিরেক্ট বাড়ি। আপনাদের মধ্যে যারা বাসে যাওয়া প্রিফার করেন তাদের জন্য স্ক্রিনের ওপরে এসপ্ল্যানেড থেকে বকখালিগামী কিছু বাসের টাইম টেবিল দেওয়া থাকলো। বাসের ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যে। এবং আপনি যদি ট্রেনে যাওয়া পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে শিয়ালদা সাউথ ডিভিশন থেকে নামখানা পৌঁছাতে হবে। আপনি যদি নামখানা ডিরেক্ট ট্রেন না পান সেক্ষেত্রে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর চলে আসুন, সেখান থেকে নামখানা পৌঁছান, এবং নামখানা থেকে বাস কিংবা টোটোতে আপনি ডিরেক্ট বকখালি পৌঁছে যেতে পারবেন। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের ভাড়া পড়বে 25 টাকা, এবং নামখানা থেকে বাসে বকখালি পৌঁছাতে ভাড়া পড়বে প্রায় 27 টাকা। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি আপনাদের আজকের ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি অলরেডি ট্রাভেলিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, পিস।